সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি আফতাবগঞ্জ হাট, নবাবগঞ্জ উপজেলা, দিনাজপুর জেলা। সপ্তাহে দুই দিন, শনিবার এবং মঙ্গলবারে হাট বসে। আজ মঙ্গলবার, 27 সেপ্টেম্বর 2022, যেখানে খামার উপযোগী সাইহল জাতের সারগরুগুলো বিক্রি হচ্ছে, আমরা সেই জায়গায় রয়েছি। এই গরুগুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে আমরা সেই তথ্য আপনাদের দেব। আসসালামু আলাইকুম, এটা কত চাচ্ছেন চাচা? 72, 72, ও 95। কত বলে, কত বলে? 2.80, 2.80, 95 চাওয়া 2.80 বলছে। এই যে এইটা বেচা বিক্রি চিন্তা ভাবনা চাচা, কত হলে ছাড়বেন? 85 হলে এইটা বিক্রি হবে, দেখছেন? এই যে এটা 85,000 হলে কিন্তু বিক্রি করতে চায়। বয়স 1 বছর হবে না? 9 মাস অনলি, তাতে তো বেশ বড় সড় হয়েছে। এখানে একটা সামনে দেখছি বেশ সুন্দর, এটা থেকে শুরু করতে চাই। আচ্ছা, ভালো আছেন? আপনার দাঁত হয়েছে? দাঁত হয়েছে? দাঁত হয় নাই। কত দাম চাচ্ছেন? 110, 15। এখন পর্যন্ত কত বলে? 95। বেচা বিক্রির দাম চাচা? ও পাকে 2,000, মানে 1,02,000। দেখছেন, এটা 1,02,000 হলে কিন্তু বিক্রি করতে চাই। আমরা একটু চলে যাই এই পাশে, এই পাশে একটা বেশ সুন্দর দেখছি। আসসালামু আলাইকুম, আপনার দাঁত হয়েছে? দাঁত হয়েছে? দাঁত হয় নাই। দেখছেন সারটা বেশ সুন্দর, এখনো পর্যন্ত দাঁত হয় নাই। কত দাম চাচ্ছেন? 1,25,000, 1,25,000 টাকা দাম চাওয়া হচ্ছে। কত বলে, কত বলে, কত বলে দাম এখন পর্যন্ত কত উঠছে? 5,000 বলে, দিবেন না? কত চিন্তা ভাবনা লাস্ট? 10, 10, 1,10,000। $1,10,000 হলে বিক্রি হবে। এইখানে দেখছি একটা, আপনার আপনার দাঁত হয়েছে কি? এটা দাঁত হয় নাই। কত চাচ্ছিলেন দাম? 1,10,000, 1,10,000 চাওয়া। কত বলে কাস্টমারে? 1,00,000 ভাঙিতে, ভাঙানো যাবে না? 1,00,000 ভাঙাতে বলে, 1,00,000 ভাঙানো যাবে না। কেমন, কত হলে ছাড়া যাবে বলেন তো? কত হলে ছাড়া যাবে? 1,05,000 হলে বিক্রি হবে। 1,05,000। আপনার ভাইয়া দাঁত হয়েছে কি? ভাই দাঁত হয় নাই, এটা মনে হয় ল্যাম্পি হয়েছিল না? ভালো হয়েছে, ট্রিটমেন্ট দেওয়া আছে। কত চাচ্ছেন এটার দাম? 145,000। দেখেন দেখেন, টানদেন টানদেন মারি দিবে। 1,45,000 চাওয়া। কত বলছে, কত? 115,18 বলে, 115,18। কেমন বেচা বিক্রি লাস্ট রেট ভাই? বাজার খুব খারাপ ভাই। কত হলে দেওয়া যাবে? 25,000 উর্ধে ভাই, 1,25,000 উপরে। এই দেখছেন 15,18,000 পর্যন্ত দাম বলছে, 1,25,000 উপরে হলে বিক্রি করতে চাই। দাঁত তো হয় নাই না ভাই? দাঁত হয় নাই? দাঁত হয় নাই, ঠিক আছে, ধন্যবাদ। এটা কার ভাই? অজগর মতো ফসফসাচ্ছে আপনার? দাঁত হয়েছে? দাঁত হয়েছে? এটা তো দেশি। কত চাচ্ছেন?
95 95 চাওয়া কত বলে ভাই? কত বলে? 85 কত বললেন? 82 বলে। ও 82 বলছে। আর বেচা বিক্রির দাম? 85 হলে দেব। 85 হলে বিক্রি করে দেবেন। 82 পর্যন্ত বলছে। 85 হলে বিক্রি হবে। দেখছেন এটি কিন্তু দেশি, এখনো দাঁত হয় নাই, তো মোটামুটি ভালো মানের শাহিওয়াল আমরা এইগুলোই দেখছি, এখানে কয়েকটা দেখছি, এগুলো একটু তথ্য দিতে চাই। আপনাদের ভাইয়া কি অবস্থা বলেন দেখি আজকে বেচা বাজারে? ও কাস্টমার নাই, কাস্টমার নাই কোনো। আপনাদের তো কাস্টমার কম থাকে? কোনো কাস্টমার নাই, কোনো কাস্টমারই নাই। দাম কেমন দিচ্ছে এটা? দাম বলেই নাই, শুধু দেখতেছে আর যাচ্ছে। অবস্থা ভালো না। কেমন চাচ্ছেন? কেমন পনেরো বিশ করি। কত হলে দেওয়া যাবে এটা লাস্ট বলেন তো? সর্বশেষ দশ করে হলে বিক্রি করতে চাই। এই যে এইটা 1,10,000। আর এটা ভাইয়া, এটা এটা এই জোড়াটা 240 চাওয়া। দাম কি বলছে কেউ? কত বলছিল? এক পাটি বলছিল। কত বলছিল? 20 ভাঙ্গ। কেমন লাস্ট চিন্তা ভাবনা ভাইজান? বিশ পার হইতে হবে। 1,20,000 পার হইলে এইটা এবং এইটা বিক্রি হবে। দাঁত তো হয় নাই না ভাই? আমরা একটু এটাকে এই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি। দেখি ভাইয়া এইখানে একটা দেখছি, এটা কার আপনার? এটা কত দাম ভাই? 1,05,000। 1,05,000 চাওয়া। কত বলে কাস্টমারে? 80-82-83। বেচা বিক্রির রেট কত হলে ছাড়া যাবে? 90 পার হইতে হবে। এই যে দেখছেন আপনারা, এইটা 90,000 টাকা পার হলে কিন্তু বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তো দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।